সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিক রহমান, বাংলাদেশ থেকে আগত মহিলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং মহান জাতীয় সংসদের অন্যতম সদস্য জনাব আসিফ ফেরদৌসি, যিনি বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ মহিলা আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আপনারা আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। আমরা আসলেই একটা কথা বারবারই বলতেছি যে নেত্রী যখন আসবে তখন বিএনপিকে নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি। এটা আমাদের 29তম সংবর্ধনা, নেত্রী ক্ষমতায় থাকুক আর নাই থাকুক, যখনই তিনি নিউ ইয়র্কে আসেন তখন আমরা ওনাকে সম্বর্ধিত করি। কিন্তু অতীতের ইতিহাস থেকে আমরা যতটুকু দেখেছি, যখন বিএনপি খুব শক্তিশালী ছিল এবং জামাতও শক্তিশালী ছিল, তখনও তারা ওই যত গর্জে তত বসে না। তারা কিন্তু এরকম বলে থাকে, কিন্তু তাদের উপস্থিতি এবং আমরা তাদেরকে অলওয়েজ আউট নাম্বার করে ফেলি, তারা আমাদের সাথে কখনো পারে না। আমার সবচেয়ে যে জিনিসটুকু অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, যেমন গত বছর অভিজ্ঞতা বলি, নেত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পর পরে হলে যে কাণ্ডটা ঘটেছিল এটা কিন্তু বিএনপি জামাত ঘটায়। এটা আমাদের এই ছোট ভাইয়েরা নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। আমি সবচেয়ে উদ্বিগ্ন আমাদের নিজেদেরকে নিয়ে, বিএনপিকে নিয়ে যতগুলো উদ্বিগ্ন না তার চাইতে বেশি উদ্বিগ্ন আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আমার নিজেকে নিয়ে। তো ওই জন্য আমার অনুরোধ থাকবে, যেহেতু আমরা এবারে একটা বিশাল আয়োজন করছি, যে বিশাল আয়োজনে সম্বর্ধিত হওয়ার যোগ্যতা মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই অর্জন করেছেন, এবার বিশ্ব আঙ্গিকে ওনাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে সারা বিশ্বে আপনারা জানেন, ইতিমধ্যেই অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানবিক মূল্যবোধ দিয়ে যারা গবেষণা করেন, প্রত্যেকটি বিশেষজ্ঞ ইতিমধ্যেই সুপারিশ করেছেন এবার নোবেল বিজয়ী শেখ হাসিনাকে ঘোষণা করতে হবে, কারণ তিনি যে মানবিকতা দেখিয়েছেন সারা বিশ্বের কোন নেতা নেত্রী এ পর্যন্ত দেখাতে পারেনি। শরণার্থী সমস্যা, এটা কিন্তু আমাদের সাথে বারবার যে রোহিঙ্গাদের সমস্যা, এটা না, এটা সারা বিশ্বব্যাপী গত কয়েক বছর যেমন বিশাল আকারের সমস্যা। দেখেন জার্মানি ফেল করেছে শরণার্থীদেরকে আশ্রয় দিতে, আমেরিকাও পারে নাই, ইংল্যান্ড পারে নাই, সারা বিশ্বের সমস্ত নেতৃবৃন্দ এখন অবাক বিস্ময়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, যে একটা নিম্ন মধ্য আয়ের দেশ কি করে 166 মিলিয়ন জনসংখ্যার একটি দেশ, ছোট্ট একটি আয়তনের একটি দেশ, কিভাবে তারা সাহস করে এতগুলো লোককে আশ্রয় দিচ্ছে, শুধু আশ্রয় দিচ্ছে না, তাদের ভরণ পোষণ দিচ্ছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে, এবার নেত্রীর সম্বর্ধনা বিশ্ব আঙ্গিকে হবে, বাংলাদেশ আঙ্গিকে নয়। সেজন্য আমাদের সবাইকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সম্বর্ধনাকে সাফল্যমণ্ডিত করতে হবে। আমি বিশ্বাস করি আমি এটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। এই যে আমাদের মালিক বললো চার পাঁচ জন, হিজ ভেরি কারেক্ট অ্যাবাউট দ্যাট, চার পাঁচ জন লোক, এরা আমি বলবো না এরা দল করে না, এরা দল করে, এরা হচ্ছে হার্ট হেডেড, এদের কোনো, আপনি যদি জিজ্ঞেস করেন তোমরা এগুলো কেন করো, দে উইল নট হ্যাভ নো আনসার, তারা জানে না কি জন্য করে। এখন এতগুলো লোক আমরা নিউ ইয়র্ক সিটিতে আছি, প্রায় 3 লক্ষ হয়ে গেছে, এর মধ্যে চার পাঁচ জন যদি একটু গোল মেলে থাকে ওদেরকে আপনারা বুঝে বুঝে ঠিক করে রাখবেন, আর যদি বোঝানো না যায় তাহলে পরে চিকিৎসা দেওয়া হবে, তাই না? এখন তো আমাদের চিকিৎসার সময় না, এখন আমাদেরকে কিভাবে সম্বর্ধনাটা, অনেকে অনেক দাবি করেছেন প্রেসিডেন্টের কাছে, এই দাবিগুলো সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমরা চাই সবাই এসে কাসিনার সামনে বক্তৃতা দিতে, সবাই চাই একটু নিজেকে পরিচিত করতে, এটা একটা বিশাল সুযোগ যেটা বাংলাদেশের সাধারণ আমাদের মতো কর্মীরা কোনোদিন পায় না। এখন এটাকে অ্যাকোমোডেট করতে হলে আপনাকে বাস্তব সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে, ইমোশন দিয়ে কোনো কাজ হবে না। আপনারা অতীতে দেখেছেন আমরা 40 জনের নাম লিস্ট করেছি বক্তৃতার মধ্যে, নেত্রী আসার পরে নেত্রী আমাকে ডেকে নিয়ে আমি যখন পরিচালনা করতাম
এই পাঁচজন দিয়ে আর সবকে। তখন মিটিং শেষ হওয়ার পরে এলিজাম চৌধুরী ধরা সে আমাদের সবাই নাম কাটে দিচ্ছে, মনে আছে গুলা? কিন্তু আমার তো কারোর কোনো অধিকার নেই, আমি কে? প্রাইম মিনিস্টার সভানেত্রী যখন নির্দেশ দিবেন আপনাকে তো সেটা শুনতে হবে। এখন আমি আজকে আপনাদের সকলের সামনে একটা ফর্মুলা, নতুন ফর্মুলা, এটা নতুন না, বাংলাদেশে এটা হয়েছে, আপনারা যদি সবাই মেনে নেন এটা একটা চমৎকার একটা ফর্মুলা। আমরা কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশের মধ্যে আছি এবং এই ডিজিটাল বাংলাদেশে আপনারা যদি ডিজিটালাইজ হয়ে বক্তব্য দিতে চান, আমরা কিন্তু যারা বক্তব্য দেওয়ার জন্য যোগ্য সবাই যাবে, যেমন বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, স্টেট গুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি, যাদেরকে আমরা মূল্যায়ন করার মতো অবস্থান আছে, এদেরকে দিয়ে আমরা অন্তত 40 জন লোকের বক্তব্য দেওয়ার একটা ব্যবস্থা করতে পারি যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। প্রস্তাবটা আমি বলি কিভাবে, কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশে বঙ্গবন্ধু উপগ্রহ উৎপাদন হয়েছে, সেই অনুষ্ঠানে আমি একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলাম। এটা উদ্বোধন করেছেন চরণজি শেখ হাসিনার আইটি উপদেষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র, আগামী দিনের ভবিষ্যৎ তারুণ্যের অহংকার সজীব ওয়াজের জয়। উনি নির্দেশ দিয়েছিলেন অধিক সংখ্যক লোককে অ্যাকোমোডেট করে যেন সবাই তাদের ভূমিকা রাখতে পারে। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এত চমৎকার একটা পরিবেশনা হয়েছে, যারা ছিলেন কেউ যদি থেকে থাকেন, আমি বাংলাদেশের এখানকার কয়েকজনকে দেখেছিলাম সেদিন, এটা ছিল টোটাল 1.5 ঘন্টার একটা অনুষ্ঠান, সেখানে বক্তব্য রেখেছিল লাইভ এবং রেকর্ডেড মিডিয়ে 54 জন, 1.5 ঘন্টার মধ্যে পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আজকে আমরা এখানে শুরু করছি 9টায়, এখন কয়টা বাজে? 11:30, 2.5 ঘন্টার মধ্যে এখনো 40 জন শেষ হয়নি। এখন প্রশ্ন করতে পারেন এটা কেন, আপনারা যদি সবাই রাজি হন প্রেসিডেন্ট এবং ওনার সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তক্রমে যাদেরকে বক্তব্য দেওয়ার মতো সুযোগ হবে তাদেরকে দিয়ে আমরা প্রি রেকর্ডেড একটা বক্তব্য নেব, তাদের বক্তব্য নিয়ে আসার আগে এখানে আপনার সুযোগ কি, আপনি নিজের বক্তব্য নিজে দেখবেন এবং শুনবেন, আপনি নিজেকে অ্যানালাইসিস করতে পারবেন যে নেতৃত্ব আমার বক্তব্য দেখছে, সারা হল ব্যাপী কিন্তু দেওয়া থাকবে, টেলিভিশন স্ক্রিন থাকবে, ওই টেলিভিশন স্ক্রিনে একটা ভিডিও প্রদর্শন করা হবে জামাত বিএনপির আমলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটার উপরে, সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব রেডি করেছেন, সেটা 20 মিনিটের মতো হবে। ওই 20 মিনিটের পর পরে আমরা এরকম বক্তব্য দেওয়ার যোগ্য ব্যক্তিদেরকে সেখানে অ্যাকোমোডেট করার একটা সুযোগ করা যেতে পারে এবং সেটা নেত্রীও খুশি হবেন, সজীব ওদের জয়ও খুশি হবেন। কি জন্য জানেন, সেটা একটা ডিজিটালাইজ ভার্সনে আমরা সবাইকে নিয়ে আসতে পারবো এবং সবাই অডিয়েন্সে বসেন আর স্টেজে বসেন, আপনারা আপনাদের নিজের বক্তব্য এক অত্যন্ত গর্ব করে নিজেরা শুনতে পারবেন এবং দেখতে পারবেন। এটা আপনারা একটু চিন্তা করে দেখেন, এই প্রবচনটা আমি প্রেসিডেন্টের মাধ্যমে আপনাদের কাছে দিলাম, আপনারা যদি এটাকে অ্যাপ্রুভ করেন সবাই মিলে তাহলে আমরা নেত্রী আসার আগে আগে, আজকে হচ্ছে আমাদের কত, 12 তারিখ না 13 তারিখ, 12 তারিখ, কাল পরশুর মধ্যেই এটাকে রেকর্ড করে ফেলতে হবে এবং এটা যখন প্রদর্শিত হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না কত চমৎকার লাগবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা নতুন কিছু, এই যে সিদ্দিকের চমকের কথা বারবার যে বলছেন, হয়েছে সেটা আইসিটি মন্ত্রণালয় করেছে, আমাদের ডক্টর সাদান মাহমুদ ছিল এটার ওই অনুষ্ঠানের সভাপতি, কারণ তিনি চেয়ারম্যান। যাই হোক, এই প্রস্তাবটা আমি রাখলাম, আর এটা প্রেসিডেন্ট সহ সাপোর্ট মনে হচ্ছে না, না এখন তো এভাবে সাপোর্ট বলবে না, কারণ এখানে বক্তব্য যারা দিবে এর মধ্যে অনেকেই নাই, এখানে অনেকে নাই কিন্তু, এবং আমি মনে করি সাধারণ জনগণ যারা অডিয়েন্সে বলবে থাকবে তারা কিন্তু এটাকে অত্যন্ত গ্রহণযোগ্য একটা পদক্ষেপ হিসাবে তারা নেবে, এবং বাংলাদেশ থেকে যারা আনবে তারা কিন্তু ওই দিনের অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের অনেক লোক উপস্থিত ছিল না, শুধুমাত্র আমন্ত্রিত অতিথি কিন্তু ছিল। এটা যদি আমরা বাংলাদেশে প্রচার করে দিতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান আমাদের ডিস্ট্রিক্ট আওয়ামী লীগগুলোর মধ্যে হয়ে যাবে। যাই হোক, বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটি কথাই বলব, এই ওই গত অনুষ্ঠানেও বলার পরে যে বক্তব্য দিয়ে সবাই চলে যায় এটা কিন্তু খুব খারাপ,
বক্তব্য দিয়ে কেউ যাবেন না, বক্তব্য দিয়ে বসে থাকতে হবে। আপনারা, আমি জানি আপনারা আমাদের বক্তব্য শুনতে এখানে আসেন না, আপনারা আসেন জনরাজ্যের অনুষ্ঠানটা কিভাবে হবে সেটা শোনার জন্য। আমরা এক একদিন ওই যে বসরত ভাই বললো, এক একদিন একটা নতুন চমক নিয়ে আসে প্রতিটা টাউন হল মিটিং এ সিদ্দিক ভাই, এবং এটাই তো প্রেসিডেন্টের কাজ। তিনি রাত দিন চব্বিশ ঘন্টা তত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যদি একটা জিনিস মনে রাখতে হবে, ভালো কিন্তু সবাই করতে পারে না, খারাপ কিন্তু যে কোনো লোক করতে পারে। তো যে কোনো লোকের সেই খারাপ করার মধ্যে কিন্তু কোনো গৌরব নাই। ভালো করতে হলে কতগুলো যোগ্যতার দরকার, সেই যোগ্যতা গুলো যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারো না পারবো, আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা একনিষ্ঠ কর্মী হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো না। আমাদের নেত্রী কিন্তু আমার জানা মতে কোনো কর্মীর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেন নাই। উনি যেভাবে কর্মীদেরকে স্নেহ করেন, মায়া মমতাদের ভালোবাসেন, আমরা যদি ওনার মতো সেটা না শিখি তাহলে কিসের অনুসারী হলাম আমরা? সবাই বক্তৃতা দিয়েই শুধু বঙ্গবন্ধুর অনুসারী, আমি অনুত্যাগী তো মুক্তি আগী। আরে ভাই, ত্যাগ তো কে কি পরিমাণ ত্যাগ করে, কত 29 বছর আমরা তো এখানে আসি, আমরা জানি। তো এটা বক্তৃতা দিয়ে বলার কোনো প্রয়োজন নাই, কাজে প্রমাণ করতে হবে। এখানে আমাদেরকে সবাই মিলে এবার অনুষ্ঠানটাকে জননেত্রী শেখ হাসিনাকে বুঝিয়ে দিতে হবে, আমরা অতীতে যা ছিলাম আমরা কিন্তু এবার অনেক অনেক সহনশীল হয়েছি। আমরা চাই আগামী নির্বাচনে আপনি আবার ক্ষমতায় আসুন, আপনার যে অমীমাংসিত কাজগুলো 2021 সালের মধ্যে একটা মধ্যমায়ের দেশ আপনি করবেন, এবং 2040 সালের মধ্যে একটা উন্নত দেশ করে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন, একটি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, জঙ্গিবাদ মুক্ত এবং শোষণ মুক্ত বাংলাদেশ সমাজ গড়ার যে আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, সেটা সেদিনই সাফল্য মণ্ডিত হবে আমরা যদি দেশে এবং প্রবাসে সকল মুজিব সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করি। আসুন, আজকের আমাদের শপথ হোক এই 17 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত আমরা এমন ধৈর্যের পরিচয় দেব, এই ধৈর্যের পরিচয়ের মাধ্যমে সারা বিশ্বের আওয়ামী লীগের সংগঠন যেখানে যেখানে আছে তারা যেন আমাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ইতিমধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদককে, আমাদের মামুনকে লন্ডন আওয়ামী লীগ জিজ্ঞেস করেছে যে তোমরা সারা বছর দেখি অনেক বিভাজন তোমাদের মধ্যে, কিন্তু নেত্রী যখন আসে তোমরা বিএনপি কে যেভাবে কোণঠাসা করে রাখো, ঘরে ঢুকিয়ে পাবো, এটা কি করে করো? এই যে প্রশ্ন যে তারা করেছে, এটা কিন্তু একটা বাস্তব প্রশ্ন। লন্ডন আওয়ামী লীগ কিন্তু পারে না, আমি তাদেরকে ছোট করছি না। আমাদের এখানে বিএনপি আজকে 8 ভাগে বিভক্ত, তো বিএনপি কে নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে কিছু মোনা টোনা আছে, ওদের মহিলাগুলো চোখ দুটো দেখাই আসে, ওদের প্রতি আমাদের মহিলারা খুব স্ট্রং আছে, মহিলা আওয়ামী লীগের সাহানা ক্ষমতা আছে, এবারে তাদেরকে পরীক্ষা করবো তারা কি করতে পারে। যদি 2-1 করে মাইক টাইম না দিতে পারে কিন্তু খবর আছে না, খালি বক্তৃতা দিলে হবে না। তো যাই হোক, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাদের সংবাদগুলো যেভাবে সুন্দরভাবে বাংলাদেশে প্রচার করছেন, এটা আমরা অনেক হ্যাপি। আমরা বিশেষ করে এখানে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শিহাবুদ্দিন কৃষ্ণ ভাই সহ আরো অনেক সাংবাদিক, আমি কিছুক্ষণ আগে শহীদ ভাইকে দেখছিলাম, কানু দাকে দেখছিলাম, অনেকে, ওনারা কিন্তু বাংলাদেশে সাংবাদিকদের দিয়ে বিশ্বস্ত করা কিন্তু অনেক কঠিন, কিন্তু এখানে ওনারা নিজেরাই এসে আপনারা দাওয়াত না দিলে কিন্তু চলে আসে। আর আমি কিন্তু ওনার টেলিভিশনে খুব ওখানে আমি যাই, ওনার অংশ করি, প্লাস আমি দেখি অত্যন্ত চমৎকার ভাবে উনি মেইন স্ট্রিম সহ সকল অনুষ্ঠান গুলো বাংলাদেশকে তুলে ধরেন ঢাকায়। যাই হোক, আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, এবং নেত্রী আসলেও আপনারা অনেক অনেক বেশি করে এবার আমাদের সমস্ত সংবাদগুলো প্রচার করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা সকলেই যেভাবে অঙ্গীকার করছি সিদ্দিকুর রহমানকে সহযোগিতা করবেন, এই অঙ্গীকারের যেন কোনো ব্যত্যয় না ঘটে শেষ দিন পর্যন্ত, এই আশাবাদ ব্যক্ত করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।